আগে একটা কথা বলো তো, যে তোমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটির নাম শুনেছো? মানে আমি বলেছি, তোমার মনে আছে কিনা সেটা বলো দেখি। Yes, sir. ওকে, কি করে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দিয়ে? হু ক্যান টেল মি? Frequency divided by class width. মানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অ্যাকচুয়ালি তুমি কোথায় ইউজ করেছো? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কোথায় ইউজ করেছো স্যার? ওয়ার্কবুক ওয়ানে আমাদের যখন আমরা একটা গ্রুপ ডেটার মডেল ক্লাস বের করা শিখেছি, তো গ্রুপ ডেটার মডেল ক্লাস বের করার জন্য ফ্রিকোয়েন্সি ডেন্সিটি লাগে। যার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, দ্যাট ইজ দ্য মডেল ক্লাস। ফ্রিকোয়েন্সি বেশি হলে মডেল ক্লাস না। আর ফ্রিকোয়েন্সি বের করতে হয়, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করতে হয় কিভাবে? ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ। ওকে স্যার। আচ্ছা, হিস্টোগ্রাম এর রিলেটেড কিছু পয়েন্টস আমরা একটু লিখবো, সাম ফ্যাক্টস অ্যাবাউট হিস্টোগ্রাম। ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ গ্রুপ ডেটা। লিখো একটা, মেইনলি এটা গ্রুপ ডেটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যেমন স্টেমেন লিফ ডায়াগ্রাম, বক্স এন্ড হুইস্কার প্লট, এটা মোস্টলি কোন টাইপের ডেটার জন্য ছিল স্যার? স্যার, বক্স এন্ড হুইস্কার প্লট, স্টেমেন লিফ ডায়াগ্রাম, এগুলো কোন টাইপের ডেটার জন্য ছিল? র ডেটা। আর তারপর তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ যে করলো, সেটা কোন টাইপের ডেটার জন্য ছিল? গ্রুপ ডেটা। আর এখানে যে আমরা করবো আজকে হিস্টোগ্রাম, এটাও ফর গ্রুপ ডেটা। ঠিক আছে স্যার। ইট ইজ ড্রন অন গ্রাফ পেপার আর দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন বারস। বার চার্ট যখন হয় তখন বার গুলোর মধ্যে গ্যাপ থাকতে পারে, বাট হিস্টোগ্রামে বার গুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দ্য বারস। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফে এক্স অ্যাক্সিসে কি থাকে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফে আমরা যে শেষ করলাম, এক্স অ্যাক্সিসে কি থাকে? আপার ক্লাস বাউন্ডারি। আর ওয়াই অ্যাক্সিসে থাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস। আর হিস্টোগ্রামের মধ্যে এক্স অ্যাক্সিস থাকবে পুরো ক্লাস উইডথটা, থাকবে ক্লাস বাউন্ডারিটা, পুরো ক্লাসটা থাকবে, বাট বাউন্ডারিস থাকবে, লিমিট না। সো অ্যালং এক্স অ্যাক্সিস, কথা বন্ধ করুন সবাই, ক্লাস বাউন্ডারিস। অ্যালং এক্স অ্যাক্সিস থাকবে ক্লাস বাউন্ডারিস। মানে তোমাকে যে গ্রুপ ডেটার মধ্যে যে ক্লাস গুলো দেওয়া থাকবে সেই ক্লাসটাই লিখবা, কিন্তু লিমিট লিখবা না, বাউন্ডারিস লিখবা। ঠিক আছে। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস থাকে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। তাহলে এখানেও ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ইউজ হয়। আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কি? ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ। ওকে স্যার, লিখো একটু সময়। এক্স অ্যাক্সিস এ থাকবে ক্লাস বাউন্ডারিজ, ওয়াই অ্যাক্সিস এ থাকবে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। আর প্রত্যেকটা বারের জন্য মনে রাখবা একটা প্রপার্টি আছে, এরিয়া ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, এ ইজ ইকুয়াল টু কে এফ। এ ইজ দ্য এরিয়া অফ দ্য বার, এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি, আর কে ইজ দ্য কনস্ট্যান্ট অফ দ্য হিস্টোগ্রাম। তা আমাদের সিলেবাসে যেই টাইপের ডায়াগ্রাম গুলো বা হিস্টোগ্রাম গুলো দেওয়া হয় সব জায়গায় কে এর ভ্যালু ওয়ানই থাকে কেমব্রিজ সিলেবাসে। সো কেটা ওয়ারিড হওয়ার কিছু নাই এখানে, বাট প্রপার্টিটা মনে রাখতে হবে, এরিয়া ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ইয়েস স্যার। এর ব্যাপারে বললাম, কে ইজ এ কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইউনিক ফর এনি হিস্টোগ্রাম। একটা হিস্টোগ্রামে কে এর ভ্যালু ফিক্সড থাকে। ঠিক আছে। এই আর এ ইজ দ্য এরিয়া অফ দ্য বারস, বা হিস্টোগ্রামে যে বার গুলো থাকে, আর এফ ইজ দ্য ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপরের পয়েন্টে লিখো, ইট ইজ জাস্টিফাইড টু রিপ্রেজেন্ট দ্য কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ইন হিস্টোগ্রাম। অনেক সময় তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে ওয়ান মার্কের জন্য, হোয়াট ইজ দ্য ইউ যাবে। আমি যখন কথা বলতেছি এর মাঝখানে আমাকে আটকানোটা ইজ নট এ ওয়াইজ ডিসিশন যে কোনো টিচারকে। আমি যে সবসময় বলি, একটা টিচার যখন কথা বলতে থাকে তাকে মাঝখানে আটকানো মানে তাকে চোখ করা। তো একটু স্যার, একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি তো একটা কথা বলতেছি এর মাঝখানে তুমি কি বললা, স্যার একটু উপরে স্ক্রল করা যাবে কিনা, একটু ওয়েট করো, আমি যখন কথা বন্ধ করে দাঁড়ায় আছি তখন বলবা। এটা শুধু আমার বেলা না, যে কোনো টিচারের বেলা এটা একটু মেনটেন করার চেষ্টা করো। তোমরা তো নিজেরাও অনেক কাজ করো, যখন কোনো জায়গায় কোনো কথা বলতে থাকো মাঝখানে তোমাকে কেউ আটকাচ্ছে, মানে ইটস লাইক এ চোখ ফর দ্য স্পিকার।
সো একটু খেয়াল রাখবে ব্যাপারগুলো, এখন তো বড় হইতেছে, বড় হয়ে গেছে অনেক। আর কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ইন হিস্টোগ্রাম, অনেক সময় কোয়েশ্চনে তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফ রিপ্রেজেন্টিং দ্য গিভেন ডেটা বাই হিস্টোগ্রাম ইন দিস সাম, মানে যে সামটা দিছে সেই সামের মধ্যে এটা জাস্টিফিকেশনটা কি যে তুমি এটাকে হিস্টোগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতেছো। তো জাস্টিফিকেশন হচ্ছে দেখবা যে ভ্যারিয়েবল যেটা সেটা কন্টিনিউয়াস, জাস্ট লিখে দিবা ভ্যারিয়েবলটা যদি টাইম হয় লিখবা টাইম ইজ কন্টিনিউয়াস, ভ্যারিয়েবলটা যদি লেন্থ হয় লিখবা লেন্থ ইজ কন্টিনিউয়াস, এইভাবে জাস্ট এই কথাটা লিখে দিলেই হবে যে টাইম ইজ কন্টিনিউয়াস বা ডিস্টেন্স ইজ কন্টিনিউয়াস। আচ্ছা এখন হিস্টোগ্রাম ইউজ করে কি কি কাজ করতে হয়, আমাদের সিলেবাসে হিস্টোগ্রাম আঁকতে দেয়, ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন এক্সামে। আর অনেক সময় হিস্টোগ্রাম থেকে তোমাকে কয়েকটা জিনিস বের করতে বলে, যেমন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ থেকে আমাদের বের করতে দেয় না, কি বের করতে দেয়, কোয়ার্টাইলস, মিডিয়ান এবং একটা পার্টিকুলার ভ্যালু থেকে বড় না ছোট, এই জিনিসগুলো বের করতে দেয় যেগুলো নিয়ে আমরা অলরেডি অনেক প্র্যাকটিস করেছি। এখানে হিস্টোগ্রামের মধ্যে তোমাকে যদি কখনো কোন একটা সার্টেন ফ্রিকোয়েন্সি বের করতে বলে, মনে করো বললো 20 থেকে 50 মধ্যে কতগুলো অবজারভেশন আছে, এইগুলো বের করার জন্য ফর্মুলা একটাই, a ইজ ইকুয়াল টু k, আর মোস্ট অফ দ্য টাইম তোমাদের সিলেবাসে দেখবা k এর ভ্যালুটা 1 দেওয়া আছে। আবার অনেক সময় তোমাকে বলবে একটা হিস্টোগ্রাম থেকে x বার সিগমা বের করতে, যেমন তোমাকে একটা হিস্টোগ্রাম দিল দিয়ে বললো এটার মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, তো হিস্টোগ্রামটা আঁকতেছো কোথা থেকে, গ্রুপ ডেটা থেকে। এখন যদি উল্টো কাজটা করতে বলি, একটা হিস্টোগ্রাম দিয়ে দিলাম দিয়ে তোমাকে বললাম গ্রুপ ডেটা বানাও, পারবো না, যেহেতু গ্রুপ ডেটা থেকে হিস্টোগ্রাম বানাতে পারি তার মানে অবশ্যই আমি হিস্টোগ্রাম থেকে গ্রুপ ডেটাটাও আনতে পারবো, আর গ্রুপ ডেটা থেকে কিভাবে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন বের করে সেটা আমরা শিখেছি তো নাকি স্যার, ওয়ার্ড বুক ওয়ানে আমরা এই কাজগুলো শেষ করেছি, মেজার অফ লোকেশন অ্যান্ড স্প্রেড, কথা বোঝা যাচ্ছে স্যার। এই হচ্ছে মোটামুটি আমাদের হিস্টোগ্রাম রিলেটেড কিছু মেজর পয়েন্টস যেগুলো আমাদের মনে রাখা দরকার। আমি প্রত্যেকটা সেশনে যখন এই টপিকের উপর টেস্ট নেই, কিছু স্টুডেন্ট থাকে আঁকতে বলছি হিস্টোগ্রাম, একে রাখছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, আঁকতে বলছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, একে রাখছে হিস্টোগ্রাম, স্যার আপনাদের এই ব্যাপারে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কোনটা কি, কোনটা হিস্টোগ্রাম আর কোনটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, ডোন্ট মিক্স ইট আপ। আর সবচেয়ে বেশি প্রবলেম হয় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফে এক্স অ্যাক্সিসে কি থাকে, আপার ক্লাস বাউন্ডারি, আর এইখানে এক্স অ্যাক্সিসে থাকবে তোমার পুরো ক্লাসটাই থাকবে কিন্তু বাউন্ডারিজ দিয়ে, লিমিট দিয়ে না, ঠিক আছে স্যার, লেখা হয়েছে সবার, গুড। এবার আমরা জি and work as you did in the previous workbook, মানে প্রিভিয়াস ওয়ার্কবুকে আমরা শিখেছি না যে গ্রুপ ডেটা থেকে কিভাবে তোমার মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে হয় সাম অফ এক্স এফ বাই এম এই ফর্মুলা গুলো দিয়ে সেটা। আচ্ছা এবার তোমরা তোমাদের ওয়ার্কবুকটা বের করো, দেখো 2.2 তে তোমাদের যখন ওয়ার্কবুকের সবগুলো কাজ করেছিলাম এক্সেপ্ট দ্য হিস্টোগ্রাম সামস, দেখো 2.2 তে হিস্টোগ্রাম এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই টপিকটাতে যাও সবাই, হিস্টোগ্রাম এন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো তোমার যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে যদি গ্রিড ওকে থাকে ওই গ্রিডেই আঁকো, আর গ্রিড ওকে না থাকে তোমরা সেপারেট একটা গ্রাফ পেপারে আঁকো। এখন এখন আমরা দেখবো কিভাবে হিস্টোগ্রাম আঁকতে হয়, তো হিস্টোগ্রাম আঁকার জন্য আমার কি কি লাগবে সেইটা করার জন্য তোমাকে টেবিলটা কমপ্লিট করতে বলা হচ্ছে। দেখো যখনই তোমার সামনে একটা গ্রুপ ডেটা আসে আমি সবসময় কি বলেছি, কি চেক করবা, ইজ দেয়ার এনি গ্যাপ অর নট, গ্যাপ আছে, তার মানে কি এই ক্লাসের 0 থেকে 2 এটাই লিমিট, আবার বাউন্ডারিও 0 থেকে 2, এখানে কোনো চেঞ্জ নাই। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফে বলেছিলাম না যে গ্যাপ কখন থাকে আর কখন থাকে না, লেন্থ কি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল নাকি ডিসক্রিট ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস সেজন্য কোনো গ্যাপ থাকবে না, আর যদি ডিসক্রিট ভ্যারিয়েবল হয় তখন গ্যাপ থাকে এবং তখন তোমার কন্টিনিউটি কানেকশন করতে হবে।
কথা বুঝতেছি সবাই? ভেরি গুড। তাহলে আসো আমরা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কিভাবে বের করে স্যার? ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ। ক্লাস উইথ কিভাবে বের করে? আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। তাহলে এখানে তুমি চাইলে ক্লাস উইথ এর একটা কলাম করে নিতে পারো, তাহলে কাজটা ইজি হয়। এই সাম অফ এফ কত আসে দেখো তো, 46। আচ্ছা এখানে তুমি একটা কাজ করতে পারো, ক্লাস উইথটা বের করে নিতে পারো, 2 2 4 2, তাই না? আর স্যার আপনাদের আমি গ্রুপেও লিখে দিব, আর তোমাদের এমনিও বলে দিচ্ছি, তোমাদের অনেকে তো আমার সাথে কথাই বলো না, কথা বলা উচিত যদিও, তোমার রেজাল্ট নিয়ে এবং ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান সেটা নিয়ে অনেকেই কথা বলছো, আই টকড অ্যাবাউট দ্যাট। আর কথা বলতে কথা অনেকে কথা বলো না, ইউ আর মেকিং ইউর ওন প্ল্যান, বাট এতটুক বলি যে তোমাদের যারা অক্টোবরে যদি কোনো তোমার ম্যাথস এর কোনো ইউনিট, মানে ম্যাথস এ যদি কোনো ইম্প্রুভমেন্টের জন্য কোনো এক্সাম তুমি দিয়ে দেওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আমার এইখানে তোমার কিছু সার্টেন টাইমে আমার টিএস রা থাকবে, ইউ ক্যান কাম অ্যান্ড টেক হেল্প ফ্রম দেম। এটা হচ্ছে তোমার টিউজডে 6 to 9, আমি টাইম গুলো গ্রুপে দিয়ে দিব, টিউজডে 6 to 9, আর যেমন আজকে 6 to 9। তারপর কথা বলতে কথা অনেকে কথা বলো না, ইউ আর মেকিং ইউর ওন প্ল্যান, বাট এতটুক বলি যে তোমাদের যারা অক্টোবরে যদি কোনো তোমার কোনো ইম্প্রুভমেন্টের জন্য কোনো এক্সাম তুমি দিয়ে দেওয়ার প্ল্যান করে থাকো, তাহলে আমার এইখানে টাইম গুলোতে ইফ ইউ নিড এনি হেল্প, স্পেশালি এই টাইমে হেল্প মানে কি, কোয়েশ্চেন পেপার। আমি সবসময় বলি যে কোনো কনসেপ্ট বোঝা দরকার, ডোন্ট গো টু দ্য টিএস অর এনি ওয়ান এলস, জাস্ট ওয়াচ মাই ভিডিও, দ্যাট ইজ মোর দেন ইনাফ। আর যদি দেখা গেলে পার্টিকুলার কোনো সামে একটু প্রবলেম হচ্ছে তোমার কোনো কোয়েশ্চেন পেপার বা ওয়ার্ক বুক এর, সেই হেল্প গুলো নেওয়ার জন্য ইউ ক্যান কাম অ্যান্ড ডিসকাস উইথ দেম। ঠিক আছে স্যার? ওকে, আচ্ছা আসো এবার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত আসে দেখো। ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ, ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ এটা 1 না, তারপর 7.5, রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিস 2, এই যে এটা, তারপর 2 + 15 17, তারপর 17 + 22 39, তারপর 39 + 7 46। সবাই বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? ভেরি গুড। এখন আমরা হিস্টোগ্রামটা, তোমরা ওয়ার্কবুকে দেখো গ্রিড আছে ওখানেই আঁকো, আর এখানে দেখো এইখানে অ্যালং এক্স অ্যাক্সিস দেখো লেন্থ ভ্যারিয়েবলটা লেখা আছে, তোমরা এইভাবে ভ্যারিয়েবল লিখবা, আর ওয়াই অ্যাক্সিস এর দেখো লেখা আছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এখন এগুলোই তো তোমার এখানে যে ক্লাসগুলো সবগুলো তো বাউন্ডারি দিয়েই, তাই না? লিমিট তো না, যদি গ্যাপ থাকতো কন্টিনিউটি কারেকশন করতাম তাহলে বাউন্ডারি ডিফারেন্ট হইতো এবং সেটাই নিতাম, কারণ অ্যালং এক্স অ্যাক্সিস কিন্তু আমাদের রাখতে হবে বাউন্ডারিজ, নট দ্য লিমিটস। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের একটা প্রথমটা হচ্ছে 0 থেকে 2, আগে এগুলো জায়গায় একটু মার্ক করি, তারপর 2 থেকে 4, তারপর 4 থেকে 8, তারপর 8 থেকে 10, এই ঠিক আছে স্যার? এরপর হাইট গুলো দেখো, ফার্স্ট হাইটটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে হাইট, তো ফার্স্ট ওয়ান হচ্ছে 1, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম দেখো, এই যে 1, এই পুরোটা একটা রেক্টাঙ্গেল হবে, বুঝতে পারি? আঁকো সবাই, এভরিওয়ান, এই যে ফার্স্ট বাঁকটা এঁকে ফেললাম, এনি ডাউট গাইস? আচ্ছা তারপর বলছি কি 2 থেকে 4 এ কত দেখো, 2 থেকে 4 এ হচ্ছে 7.5, সো আমাদের 2 থেকে 4 এই যে 7.5 মানে এখানে মিডওয়ে, এই তাহলে এখান থেকেও আমরা এই যে 7.5,
সবাই আঁকো স্যার, আমার সাথে সাথে সবাই, এভরিওয়ান প্লিজ। বুঝতে পেরেছো তো কি করতে হবে? বাকিটা কমপ্লিট করে ফেলো, আমিও করি, কপি করার দরকার নেই, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ইজ দ্য হাইট, ওই হাইট পর্যন্ত একটা বার রাখো, যেমন এরপর একটা 5.5, তারপরে হচ্ছে 3.5, 8 থেকে 10, দেখো সবাই কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আঁকা শেষ করো সবাই। এখন দেখো এটার সাথে কানেক্টেড একটা জিনিস দিছি, কেন এগুলো দিছি কোয়েশ্চনে, যাতে তুমি পাশাপাশি করলে মনে থাকে যে কোনটা সিএফ গ্রাফ কোনটা হিস্টোগ্রাফ। এই দেখো এরপরে বলা হয়েছে সিএফ গ্রাফ আঁকতে, সিএফ গ্রাফের পয়েন্ট গুলো কিভাবে নেয় স্যার, সিএফ গ্রাফের পয়েন্ট গুলো কিভাবে নেয়, এক্স কোঅর্ডিনেট কি আপার বাউন্ড আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে সিএফ, তাহলে আর স্টার্টিং পয়েন্ট কি হয়, লোয়েস্ট পসিবল ভ্যালু দ্যাট ইজ 0 0, তার মানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে 0 0, তারপরে কি হবে এই যে দেখো আপার বাউন্ড আর তার সিএফ 2 2 4 17, তোমরা লেখো পয়েন্ট গুলো, পয়েন্ট গুলো লিখে এটা করে ফেলো, আমরা তো সিএফ গ্রাফ রাখতে পারি, 2 2 4 17, তারপর 8 39, তারপর 10 46, সো এখন এই পয়েন্ট গুলো আমরা বসাই আসো, দেখো 0 0, তারপর 2 2, তারপর হচ্ছে 4 17, বুঝছিস সবাই? This is the CF graph. আঁকো সবাই, এভরিওয়ান স্কেচ। এখান থেকে আমাদের কি বের করতে বলছে দেখো, এখান থেকে এস্টিমেট দ্য মিডিয়ান এন্ড কোয়ার্টাইলস, তাহলে মিডিয়ান এন্ড কোয়ার্টাইলস কিভাবে বের করেছে, Q1 Q2 Q3 এগুলো আমরা বের করতে পারি তো স্যার? আমি এটাতে এখন সময় দিতে চাচ্ছি না, বিকজ আমরা এটা নিয়ে অনেক কাজ করছি, আই ওয়ান্ট টু কনসেন্ট্রেট অন দ্য হিস্টোগ্রাম নাও আর কি। সো এরপরে তারপর দেখো এই যে এইটা মোর দেন 3 সেন্টিমিটার, ওই যে 3 করেসপন্ডিং পয়েন্টটা দেখো, এটা একটু দেখাই দিই জাস্ট, কারণ এটা তো অনেক সময় কনফিউজিং থাকে, তো এই যে 3 এর জন্য এটা 3, এর জন্য আমি পয়েন্টটা পাচ্ছি তোমার 8, সো আমার কাছে চেয়েছে কি 3 থেকে মোর, মোর দেন 3, এই যে 3 থেকে মোর মানে রাইটে, তাহলে এটার উপরে, তাহলে কতজন আছে, কতগুলো আছে এখানে টোটাল, -8 কত আসে টোটাল, কত আমাদের 60 -8 দ্যাট ইজ 52। এই বুঝা যায় স্যার? দেখো কোনো কনফিউশন থাকলে বলো প্লিজ। ও সরি স্যার, 46 মাইনাস 8 দ্যাট ইজ 38। ওকে গাইস, বুঝতে পারলাম। আচ্ছা এগুলো নিয়ে আমরা দুইটা ক্লাস করেছি সিএফ গ্রাফ নিয়ে, সো উই স্পেন্ড আ লট অফ টাইম, আমি আজকে হিস্টোগ্রামে কনসেন্ট্রেট করতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই যে নাম্বার 2 তে
আনসারে ভুল থাকতে পারে, আমরা আনসারটা চেক করব। এখানে তোমার একটু আনসারে কি আছে সেটাতে পরে চিন্তা করি, এটা একটু দেখো এখানে। এই যে টেস্ট স্কোর, কি মনে হয়, ডিসক্রিট না কন্টিনিউয়াস? ডিসক্রিট, তাই না? ইট ক্যান নট টেক এনি ভ্যালু, সেজন্য দেখো গ্যাপ আছে না, গ্যাপ আছে, ফাইন। এখন তাহলে আমাদের কি বাউন্ডারিজ লাগবে? ফার্স্ট বাউন্ডারি, তাহলে বাউন্ডারি কিভাবে বের করতে হয় মনে মনে আছে? গ্যাপ ডিভাইডেড বাই টু, গ্যাপটা কত করে? কোন গ্যাপ? একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের গ্যাপ, এইটা ওয়ান করে না? তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু কত? 0.5, লোয়ার থেকে 0.5 মাইনাস করব, আপারের সাথে 0.5 অ্যাড করব। তাহলে আমরা বাউন্ডারিজ গুলো বের করে ফেলি সবাই, আসো। -0.5 থেকে 4.5, 4.5 থেকে 9.5, 9. এখানে মার্কসটা কত থেকে কতর মধ্যে, মানে আউট অফ কত? 20, তাই না? সবাই বুঝতে পারলাম স্যার? এখন এখানে একটা ঝামেলা আছে স্যার, আসতেছি, শেষ করি নি একটু বসুন স্যার। ঝামেলাটা হচ্ছে, আপনাদের পড়াইছিলাম নেগেটিভ বাউন্ডারি, যখন নেগেটিভ বাউন্ডারি আসে তখন কি করতে হয়, কি বলছি, ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ভ্যারিয়েবল। ইফ দ্য ভ্যারিয়েবল অ্যাকসেপ্টস নেগেটিভ ভ্যালু, ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। ইফ দ্য ভ্যারিয়েবল ডাজ নট অ্যাকসেপ্ট নেগেটিভ ভ্যালু, এটার জায়গায় ওর করেসপন্ডিং লিমিটটা বসে যাবে, দ্যাট ইজ জিরো। এখন বলো টেস্ট স্কোর, এটা তো নেগেটিভও হইতে পারে, পারে না? নেগেটিভ মার্কিং যদি থাকে, বাট আমাকে কি কোয়েশ্চেনে বলছে নেগেটিভ মার্কিং এর কথা, তার মানে কিছু যদি না বলে নেগেটিভ ধরাটা কি ওয়াইজ হবে? ওয়াইজ হবে না। কথা কি বোঝা যাচ্ছে স্যার? তাহলে এইখানে আমরা কি ধরবো, দিস ভ্যারিয়েবল ক্যান নট টেক নেগেটিভ ভ্যালু, সো এই জায়গায় আমাদের নেগেটিভ টির জায়গায় কি চলে আসবে, তার করেসপন্ডিং লিমিটটা চলে আসবে জিরো। এই সামটা এমন ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, আরেকটা ঝামেলা আছে এখানে, পরীক্ষাটা কততে হচ্ছে? 20, তাহলে 20.5 কি কখনো সম্ভব? যদি আমাকে মার্কস না বলতো, শুধু বলতো টেস্ট স্কোর, তাহলে ঠিক ছিল, 20.5 দিয়ে দিতাম। বাট আমাকে তো বলে দিয়েছে দ্য মার্কস ওয়াজ গিভেন আউট অফ 20, তাহলে এটাও চেঞ্জ করতে হবে। এই জন্য সামটা একটু স্পেশাল, এটা 20 হয়ে যাবে। এই বুঝছো সবাই? এনি ডাউট? এবার বাকি কাজ, ক্লাস উইথ বের করি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করি, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি। করো, টেবিলটা কমপ্লিট করো সবাই। যখন এরকম লাইক কন্ডিশন আসবে যে মানে বলা থাকবে এরকম, কি বলা থাকবে, এরকম স্পেসিফাই করা থাকবে যে মানে 0.5 মাইনাস এর কাহিনীটা লাইক এটা স্পেসিফাই করা থাকবে। আমি কোয়েশ্চেন বুঝি নাই মামুনি, তোমার কোয়েশ্চেন ক্লিয়ারলি বলো। মানে লাইক স্যার এখানে যে প্রথমে তো লাইক আপনি এই যে 0.5 আর 20.5 এর ইয়ার লাইক এটা চেঞ্জ করে লাইক করেসপন্ডিং ভ্যালু বসিয়েছেন, সো এটা কি বলা থাকবে, কোয়েশ্চেনই দেওয়া থাকবে যদি কোথায় কি বলা থাকবে, কি বলা থাকবে কোয়েশ্চেনে লাইক এখানে কিছু বলা ছিল না, বাট লাইক এমনি বলা থাকবে যদি ইয়া করতে হয়। তো আমি তোমার কোশ্চেনটাই বুঝতেছি না, কি বলা থাকবে? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, এখানে গ্যাপ থাকলে ইউ হ্যাভ টু ডু দ্য কন্টিনিউটি কারেকশন, গ্যাপ না থাকলে নো কন্টিনিউটি কারেকশন। যেমন এর আগের সামে উই ডিডন্ট নিড এনি কন্টিনিউটি কারেকশন বিকজ এখানে গ্যাপ ছিল না, আর এখানে গ্যাপ আছে, এটাই তোমাকে খেয়াল করতে হবে। কোয়েশ্চেনে বলে দিবে না যে ইউ ডু কন্টিনিউটি কারেকশন। ওকে, আর কিছু? ক্লাস উইথ বের করো, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, টেবিলটা কমপ্লিট করো সবাই, এভরিওয়ান তাড়াতাড়ি। মানে যতটুকু চেষ্টা করবা তুমি, যতটুকু করা যায়, মানে স্মুথনেস তো সবারটা সেম হবে না, এটা এক্সামিনারও জানেন। এখন তুমি যদি এরকম আঁকা বাঁকা করে রাখো সেটা তো আর অ্যাকসেপ্টেবল না, যতটুকু স্মুথ করা যায়। ঠিক আছে, আচ্ছা
তাহলে কি আসবে স্যার এইখানে আমাদের? হোয়াট ইজ দ্য ক্লাস উইথ? 4.5, তারপর 5, 5, 6, ও না সরি, এটা কত? 5.5। এই কথা না স্যার, ডোন্ট ড্রপ। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি তাহলে কত আসে দেখো, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত আসে? কথা না স্যার, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি গুলো কত আসে স্যার? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হচ্ছে 1.6, তারপর কত? 3.6, দেন 2.8, দেন 2.0, আর সিএফ কত আসবে? 7, 25, 25 প্লাস 14, 39, 39 প্লাস 11, 50। তো এখন হিস্টোগ্রাম আর সিএফ গ্রাফ টাকতে পারবো না, তো তাড়াতাড়ি এগিয়ে ফেলি স্যার। হিস্টোগ্রামের জন্য আমাদের 0 থেকে 4.5, তারপর 9.5, তারপর কথা না স্যার 14.5, তারপর 20। এবার হাইট গুলো 1.6, তাহলে এবার আমরা একে ফেলে আসো 1.6। তোমরা আঁকো সবাই প্লিজ। তারপর একটা হাইট হচ্ছে 3.6, আচ্ছা তারপর 2.8, তারপর 2, দেখো সবার ঠিক আছে কিনা। জি বলেন। তো ফোর কেন হবে? এই যে 4.5 দিছি তো, এগুলি সবগুলো 0.5 করে, বুঝছো? মানে 10 স্কোয়ার হচ্ছে 5, তার মানে প্রত্যেকটা স্মল স্কোয়ার হচ্ছে 0.5 করে। ও আচ্ছা, হ্যাঁ এই এখানে ওর কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে স্যার প্রথম ফ্রিকোয়েন্সি ডেন্সিটিটা তো স্যার আমাদের আসছে 1.555555 এরকম, আপনি 1.6 নিলেন কেন? দেখো আমাদের যে হিস্টোগ্রামটা, এখানে তুমি যে ইউনিট গুলো নিছো, এখানে 0.1 ডেসিমেলের চেয়ে বেশি অ্যাকুরেসি পসিবল না। দ্যাট ইজ ওয়াই আমি 1 ডেসিমেলে নিয়েছি, বুঝছো? আরো যদি তুমি মাইক্রোগ্রাফ চাও, সেখানে যদি 2 ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যাকুরেটলি করা যায়, তাহলে ইউ ক্যান গো ফর ইট, বুঝছো? বাট 1.5 তো নেওয়া যাবে না। জি হ্যাঁ এক্স্যাক্টলি, রাউন্ড আপ করা আর কি। গুড কোয়েশ্চেন স্যার, থ্যাংক ইউ। হয়েছে সবার? এবার সিএফ গ্রাফ থেকে ফেলো। সিএফ গ্রাফ আঁকার জন্য আমাদের কি কি লাগে প্রথমে বলো, ইয়ে কত, ফার্স্ট পয়েন্টটা কত হবে, স্টার্টিং পয়েন্ট? হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু? 0, ভেরি গুড, 0, 0। তারপর এরপরে আপার বাউন্ড 9.5, 9 না কিন্তু, 9.5 অ্যান্ড 25,
তারপর 14.539, তারপর হচ্ছে 20 and 50, সরি ও আচ্ছা আমি একটা মিস করে গেছি মনে হয়, 4.5 আর 7 আছে একটা, না 4.5 আর 7 আছে একটা, হ্যাঁ বুঝছো সবাই, এবার পয়েন্ট গুলি বসায় ফেলো, তাহলে 0 0, তারপর হচ্ছে 4.57, তারপর 9.525, তারপর 14.5, আর হচ্ছে 39, তারপর 20, সাথে 50। স্যার আপনারা এটা একটু স্পেশালি লিখে রাখবেন, এটা আমার আমার ওয়ার্কিংটা আনসার বুকে যেটা দেওয়া সেটা ভুল, ঠিক আছে, আমার ওয়ার্কিংটা আনসার বুকে যেটা দেওয়া আছে সেটা ভুল আছে, এখানে একটু লিখে রাখবে বা আনসারটা কারেকশন করে নিবা, মিস্টেক ইন আনসার। হ্যাঁ ঠিক আছে স্যার, আনসার ভুল আছে এটা, সো ডোন্ট মানে গেট কনফিউজড। আচ্ছা তুমি এটার বেলা অ্যাটলিস্ট একটু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফটা একটু রিভাইজ করে ফেলি, লোয়ার কোয়ার্টাইল আপার কোয়ার্টাইল মিডিয়ান বের করে দেখি, এটা কি লং ডেটা না শর্ট ডেটা স্যার? লং ডেটা, আর লং ডেটার জন্য পজিশন এন বাই ফোর, এন কত আমাদের 50/4, কত এর ভ্যালু আসে 50/4, জি হ্যাঁ সরি 12.5, তার মানে এখানে কোনো রাউন্ড আপ নাই, যা আসবে তাই, তাহলে 12.5 এর ভ্যালু কোথায় পাবো আমরা আসো, এই যে দেখো 12.5 ধরো সামওয়্যার হিয়ার, তাহলে এটা তোমার তোমাদের কত আসে দেখো তো, 6.453 এরকম আসে, ঠিক আছে স্যার, এটা কারো গ্রাফের স্মুথনেস এর উপর ডিপেন্ড করবে, হ্যাঁ ওকে স্যার। আচ্ছা Q3 এর জন্য কি করব, ও মিডিয়ানও তো চাইছে, তাহলে Q2 ও বের করি 50/2, তাহলে 25th ভ্যালুটা কত আসে দেখো, 25th ভ্যালু গ্রাফ থেকে, দেখো Q3 এর জন্য আমরা কি করব, 3n/4, তাহলে এটা কত আসে জি 37.5, তাহলে 37.5 এ যাই, চলো তাহলে এটার জন্য আসে তোমার 14, দেখো 14 আসে স্যার, আসে অনলাইনে সবার আসতেছে স্যার,
তাহলে আমরা এখানে মিডিয়ানের জায়গায় লিখলাম 9.5, লোয়ার কোয়ার্টাইল 6.4, আর আপার কোয়ার্টাইল 14, আর দ্য টপ 5% অফ দ্য স্টুডেন্টস উইল বি সিলেক্টেড ফর দ্য স্কুল ম্যাথস টিম, টপ 5%, দ্য টপ 5% মানে এইখানে, তার মানে এইখানে কত পার্সেন্ট? 95%, 95% করলে না তুমি সিএফ টা পাবা, রাইট? তার মানে 95% অফ কত টোটাল 50, কত আসে এটা 47.5, তার মানে এই পজিশনের ভ্যালুটা আমার লাগবে। তাহলে 47.5টা কোথায় আছে দেখো, কথা বলো না প্লিজ, তাহলে এটা অলমোস্ট তোমার 18.5 আছে অলমোস্ট। হ্যাঁ, তার মানে 18.5 ইজ দ্য লোয়েস্ট মার্ক টু গেট ইনক্লুডেড ইন দ্য ম্যাথস টিম, বুঝছি? এনি ডাউট গাইজ? আচ্ছা, সো ওয়ার্কবুক থেকে এখন আমরা যে কোনো সাম ইনশাল্লাহ করতে পারবো, নাথিং টু ওয়ারি। এই যে এই সামটা একটু খেয়াল করো, আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা করবা। এই যে দেখো, এইখানে যে হিস্টোগ্রামটা দেওয়া আছে, হিস্টোগ্রাম থেকে এই টেবিলটা কমপ্লিট করতে পারবো না? টেবিল কমপ্লিট করার পরে দেখো তোমাকে বলবে অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, মিন বের করো, ইউ হ্যাভ টু ডু দ্যাট, ঠিক আছে? তো হিস্টোগ্রাম থেকে এটা বের করার জন্য আমরা কি করব, আমাদের যত হিস্টোগ্রাম থাকবে এ ইজ ইকুয়াল টু কে এফ, আর তোমাদের বলছি কি যে এর ভ্যালু সবসময় তোমাদের, এর ভ্যালু সবসময় তোমাদের 1 থাকবে। যেমন আমরা আসো একটু দেখি, নাম্বার 4 এ যাও সবাই, নাম্বার 4, ওই যে বললাম তোমাদের সিলেবাসে এর ভ্যালু 1 সবসময় দিয়ে দিবে, মানে এর ভ্যালু 1 ই থাকবে। এখন তুমি বলতে পারো, স্যার আমি বুঝবো কিভাবে কে এর ভ্যালু 1 নাকি 1 না? কোন একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে যে এত ক্লাস থেকে এতর মধ্যে 10 জন আছে, একটা পার্টিকুলার বার দিয়ে তোমাকে বললো যে এর ফ্রিকোয়েন্সি 10, তার মানে বুঝবা এখানে কে বের করার জন্য তোমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে, এ ইজ ইকুয়াল টু কে এফ দিয়ে এরিয়াটা বসাবা এখান থেকে, আর এফ বসাবা তাহলে কে চলে আসবে। আর এরকম কোন ইনফরমেশন যদি দেওয়া না থাকে, যেটা তোমাদের কোয়েশ্চেন পেপার অ্যাকচুয়ালি হয় অলওয়েজ, কিছু বলে না, আর কিছু না বললে আমরা ধরে নিব কে ভ্যালু 1, আর কে ভ্যালু 1 মানে কি এ ইজ ইকুয়াল টু এফ হয়ে যায়। এখানে কি কোথাও বলছে যে এত থেকে এত ফ্রিকোয়েন্সির মধ্যে কতজন আছে? সো তোমরা সবসময় মনে রাখবে কে এর ভ্যালু 1ই হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার ওয়ার্কবুকে যে তোমরা এই এরিয়া গুলো বের করে ফেলো, এরিয়াই তো এখানে ফ্রিকোয়েন্সি, তাই না? যদি কে এর ভ্যালু আদার দেন 1 হইতো তখন এরিয়াকে সেটা দিয়ে ডিভাইড করলে আমরা ফ্রিকোয়েন্সি পেতাম, বাট এইখানে ফ্রিকোয়েন্সি কি, এরিয়া যেটা বের করবো সেটাই ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। তাহলে দেখো প্রথম এরিয়াটা কত স্যার, এই এরিয়াটা কত আসে, 3 ইন্টু তোমার কত আসে 9, গুড, এটা চলে আসে 9, কারণ আমাদের এখানে প্রত্যেকটা ওয়াই অ্যাক্সিস এ প্রত্যেকটা গ্রিড কত করে 0.2 করে, তাহলে 0.6 ইন্টু 15, 9 না? তারপর এখানে 3.2 ইন্টু 5, 32, তারপর 35 ইন্টু 12.6, 63, তারপর 5 ইন্টু 5, 25, সরি 5 ইন্টু 10, এখানে 5 ইন্টু 10, তার মানে 50, তারপর এখানে কত, 15 ইন্টু 15 ইন্টু 2, তার মানে 30, তারপর এখানে কত দেখো, 20 ইন্টু 0.8, তার মানে কি 16। এই বুঝতে পারলাম সবাই কিভাবে ফ্রিকোয়েন্সি গুলো আসলো? আবার বলো তো কে এর ভ্যালু 1 কিভাবে বুঝছো?
কারণ কোয়েশ্চেনে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া নাই টু ফাইন্ড কে। ক্লিয়ার গাইজ? গুড। এখন এই টেবিলটা আমরা কমপ্লিট করতে পারবো। দেখো আমি এখানে করে রাখছি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, কারণ আমি আরেকটা ছোট্ট জিনিস একটু ডিসকাস করবো, সো আই এম রানিং আউট অফ টাইম, কারণ আমি আজকে এই টপিকে আর ক্লাস মানে স্পেন্ড করতে চাচ্ছি না ফর লেকচার। নেক্সট ক্লাসটা হবে ফর প্রবলেম সলভিং। তোমাদের এই ওয়ার্কবুকে যত প্রবলেম থাকবে সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসটা নিব। তাহলে দেখো এখানে আমরা এই টেবিলটা কমপ্লিট করে ফেললাম। তাহলে দেখো আজকে ক্লাসের প্রথমে তুমি লাস্ট যে পয়েন্টটা লিখেছ, যদি তোমাকে কখনো বলে একটা হিস্টোগ্রাম দিয়ে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, কি করবা? এই যে টেবিলটা বানাবা। এখন টেবিল বানানোর পরে একটা রুট ডেটা থেকে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন বের করতে হয় এগুলো আমরা শিখেছি না ওয়ার্কবুক ওয়ানে, বাস সেই কাজটা করছি আর কিছু না। কথা কি বোঝা যাচ্ছে স্যার? ভেরি গুড। সো দিজ আর দ্য টাস্ক, ভেরি সিম্পল ওয়ান্স, কোনো টেনশনের কিছু নাই এখানে। এখন আমি একটা জিনিস তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন, কিছু ট্রিকি কোয়েশ্চেন এক্সামে আসে। কি আসে আমি বলি, দেখো আমি শুধু এই পার্টটা নিয়ে একটু কথা বলবো আর কি। আচ্ছা আইকিউআর এর ফর্মুলা কি? Q3 - Q1। ভেরি গুড। আর তোমাকে যদি আমি আচ্ছা একটা একটা করে বলি, চলো আচ্ছা এই সামটা একটু খেয়াল করো, ওয়ার্কবুকের না এটা, সবাই একটু খেয়াল করো স্যার। আই এক্সপেক্ট যে আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে পারো, যদি না পারি স্যার একটু 5টা মিনিট এক্সট্রা লাগবে আমার আজকে। হ্যাঁ প্লিজ। দ্য ওয়েটস অফ 220 সসেজেস, তাহলে ওয়েট কি কন্টিনিউয়াস না ডিসক্রিট? তার মানে লেস দেন 20 মানে যেটা 0 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, বুঝছো? ওই যেটা আমরা শিখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দাও, আমি ফ্রিকোয়েন্সি বের করে রাখছি যদি কাজে লাগে। এরপর বলছি কি দেখো, স্টেট উইচ ইন্টারভাল দ্য মিডিয়ান ওয়েট লাইজ। তোমাদের আগেই বলছি গ্রুপ ডেটা থেকে কখনো ডিরেক্টলি তোমার কাছে মিডিয়ান চাবে না, সিলেবাসে নাই। গ্রুপ ডেটা থেকে সিএফ গ্রাফ আঁকতে বলবে, তারপর বলবে মিডিয়ান বের কর। এখানে দেখছো কোয়েশ্চেনটা কি টেকনিক্যাল করছে, তোমার কাছে জিজ্ঞেস করতেছে কোন ইন্টারভালে মিডিয়ান লাই করে সেটা লেখ। তো মিডিয়ানের পজিশন তো আমরা বের করতে পারবো, এটা তো লং ডেটা, NV2 করি, তার মানে কত আসে দেখো, 220/2, দ্যাট মিন্স 110। এখন 110 ভ্যালুটা কোন ক্লাসে আছে? এই যে এটা না 45 থেকে 50, বোঝা গেল? সো হোয়াট ইজ দ্য ইন্টারভাল ইন উইচ মিডিয়ান লাইজ? ভেরি গুড। এবার আমাকে বলো তো, হোয়াট ক্যান বি দ্য লোয়েস্ট পসিবল ভ্যালু অফ মিডিয়ান? মিডিয়ানের লোয়েস্ট পসিবল ভ্যালু কত হইতে পারে? 45। হোয়াট ক্যান বি দ্য হাইয়েস্ট পসিবল ভ্যালু অফ মিডিয়ান? 50। লোয়েস্ট পসিবল ভ্যালু আমাদের, বাট হাইয়েস্ট পসিবল ভ্যালু আমাদের 50। জি স্যার। আচ্ছা এখানে একটা ঘটনা আছে কি, গ্রুপ ডেটা মানে, তোমার কথা ঠিক আছে, গ্রুপ ডেটা মানে হচ্ছে এস্টিমেশন, বুঝছো? আর এস্টিমেশনের মধ্যে এমনি এখানে এস্টিমেটেড ভ্যালু সব পাওয়া যায়। তুমি যেটা ও যেটা বলতেছে যে স্যার 50 তো নেওয়া যাবে না, কারণ আমাকে তো লেস দেন 50 বলছে, লেস অর ইকুয়াল টু বলে নাই, ইজ অ্যাবসলিউটলি রাইট। আর তুমি চিন্তা করো 40 49.9999999 যদি দিতে থাকি, এটাও তো 50 এর কাছাকাছি, সেটা তো আছে। সো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলে মনে রাখবা x < 20, আমরা যখন নরমাল ডিস্ট্রিবিউশন শিখবো তখন এই কথাগুলো বলবো, x < 60 আর x < 60, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স ধরা হয় না, ডিসক্রিট ভ্যারিয়েবলে ধরা হয়। কথা বুঝতে পারতেছি স্যার? কন্টিনিউয়াস এর মধ্যে, মানে আমি বুঝাতে চাচ্ছি কন্টিনিউয়াস এর মধ্যে x < 30 আর x < 30, সেম থিং। আচ্ছা এবার আসো, আমাকে বলছে কি ফাইন্ড দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু এন্ড লার্জেস্ট পসিবল ভ্যালু ফর আইকিউআর। এই একটু চিন্তা কর, আইকিউআর কি? Q3 - Q1, তাহলে আইকিউআর এর লার্জেস্ট ভ্যালু কখন হবে? যখন Q3 লার্জেস্ট, Q1 লোয়েস্ট। আর IQR এর মিনিমাম ভ্যালু কত হবে? যখন Q3 লোয়েস্ট, Q1 হাইয়েস্ট। কথা বুঝতে পার? জোন্স খুব সিম্পল হবে, দেখো IQR না দিয়ে আমরা এমনি চিন্তা করি, দেখো A ইজ ইকুয়াল টু B - C, তুই চিন্তা করো A এর হাইয়েস্ট ভ্যালু কখন হবে? যখন B হাইয়েস্ট, C লোয়েস্ট।
এর লোয়েস্ট ভ্যালু কখন হবে? যখন বি লোয়েস্ট সি হাই। এই কনসেপ্টটা কাজে লাগবে। তার মানে আই নিড দ্য ইন্টারভাল ইন হুইচ কিউ ওয়ান লাইজ, সেখান থেকে আমি কিউ ওয়ান এর লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু পেয়ে যাবো। তারপর আই নিড দ্য ইন্টারভাল ইন হুইচ কিউ থ্রি লাইজ, সেখান থেকে কিউ থ্রি এর লোয়েস্ট হাইয়েস্ট পেয়ে যাবো। আর তোমার তাহলে ওইখান থেকে লোয়েস্ট কিউ আর আই কিউ আর হাইয়েস্ট আই কিউ আর এই দুটাও চলে আসবে। কথা কি বোঝা গেল? তাহলে আসো আমরা কিউ ওয়ান বের করি। এটা তো লং ডেটা এন বাই ফোর, তাহলে এন বাই ফোর করলে কত আসে দেখো? এন বাই ফোর কত আসে? কত স্যার? 55। তার মানে কি এই ইন্টারভাল না 40 থেকে 45, ঠিক আছে? আর কিউ থ্রির কত আসে? 3n/4 কত আসে দেখো? 165। তার মানে এখানে 50 থেকে 60। সবাই কি বুঝতে পারলো? এখন আমার যখন স্মলেস্ট আই কিউ আর বলবে, তার মানে আমি কিউ থ্রি কি লোয়েস্টটা নিবো আর কিউ ওয়ান হাইয়েস্টটা নিবো। তাহলে 50 - 45 দ্যাট ইজ 5। কথা বুঝা যাচ্ছে স্যার? আচ্ছা এরপর দেখো কিউ থ্রি, আর যদি লার্জেস্ট আই কিউ আর বলে কিউ থ্রি লার্জেস্ট কিউ ওয়ান লোয়েস্ট, তার মানে 60 - 40 দ্যাট ইজ 20। কথা কি বুঝছি? এই কোয়েশ্চেনটা পার্ট বি তে পার্ট টু তে এইভাবে না দিয়ে আমি যদি বলতাম যে শো দ্যাট আই কিউ আর উইল বি অলওয়েজ লেস দেন 20, আই কিউ আর উইল বি অলওয়েজ লেস দেন 20, তার মানে আই কিউ আর এর হাইয়েস্ট ভ্যালু কত দেখাবো আমি? 20 দেখাবো, তাহলেই তো হয়ে যায়। বুঝছো এই টাইপের সাম, এই যেটা আমি তোমাকে দেখাইলাম না, এটা লাস্ট ধরো 10-12 বছর ধরে আমি ক্লাস লেকচারে দেখাচ্ছি। এটা এক্সামটা হইলো না, এক্সামটা মে 24, এটার সাম দেখো, এই দেখো দেখছো কি লেখা? দ্য আই কিউ আর ইজ আর শো দ্যাট আর ইজ নট গ্রেটার দেন 15, তার মানে আর ইজ লেস অর ইকুয়াল টু 15, তার মানে আর এর লার্জেস্ট পসিবল ভ্যালু বের করবো। তার মানে এই যে গ্রুপ ডেটা থেকে আমি কি করছি দেখো, গ্রুপ ডেটা থেকে আমি কিউ ওয়ান এর ক্লাস বের করছি, কিউ থ্রি এর ক্লাস বের করছি, তার মানে লার্জেস্ট ভ্যালু মানে কি কিউ থ্রি লার্জেস্ট হবে, কিউ ওয়ান স্মলেস্ট হবে। তাহলে কিউ থ্রি এর লার্জেস্ট ভ্যালু 175 আর ওর স্মলেস্ট ভ্যালু 160, তার মানে কি 15 আসছে, তার মানে আর ইজ নট গ্রেটার দেন 15, আর ইজ লেস অর ইকুয়াল টু 15। দেখছো সামটা আসছে, অনেক বছর পরে আসছে, লাস্ট কবে আসছে আমি ভুলে গেছি, এই যে মে 24 আসছে। সো প্রত্যেকটা জিনিসের জন্য স্যার আমি বারবার যে কথাটা বলি ক্লাস লেকচার, এই যে এই পার্টটা তুমি দেখলে এটা হচ্ছে মে 24 এর সাম, এই যে লাস্ট এক্সাম যেটা হলো সেটার একটা সাম। তো এটা আমি ওয়ার্কিংটা পুরোটাই করে দিছি, তোমরা একটু এটা প্র্যাকটিস করবা। আর তোমাদের হোমওয়ার্কটা লেখো, ফুল ওয়ার্কবুক হোমওয়ার্ক থাকবে, বাট সাবমিশন ডেট আমি পরে বলবো। তোমার এটার প্রবলেম গুলো নিয়ে আমি নেক্সট যে আমাদের ক্লাসটা সেই ক্লাসে ডিসকাস করবো, এরপরে আর কোনো ডিসকাশন হবে না এটা নিয়ে। দ্যাট উড বি দ্য লাস্ট ক্লাস অফ দিস ওয়ার্ক বুক। ওকে থ্যাংক ইউ স্যার।